ব্রাজিল আর্জেন্টিনার পতাকা বাহিরা ও ফ্রান্সের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন বানানো নিয়ে রাস্তায় নামে পুরো দেশ জ্যামকারি এই লোকগুলোই তো এখন পতাকা উড়াচ্ছে ছাদে ছাদে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ ছাড়া তোমাদের কোনো নিরাপত্তা দানকারী নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই তোমাদের সফলতা আল্লাহ তাআলা বলেন মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহর ইবাদত করলো ওয়ামান তাওয়াল্লা আর যে ব্যক্তি এটা থেকে মুখ ফিরে নিল ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আপনার দাওয়াত থেকে সরে গেছে তার প্রতি আপনাকে আমি পাহারাদার হিসেবে পাঠাইনি যা খুশি করতে দে ইন্ন হাযিহি তাযকিরা এই কুরআনুল কারীম হচ্ছে আল্লাহর উপদেশ ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা এদের মধ্যে যে দাম্ভিকতা করে করুক এদের মধ্যে যে অস্বীকৃতি করে করুক এদের মধ্যে যার যা খুশি করুক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা এই কুরআনুল কারীম এই হাদিস এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ যার খুশি সে মেনে নিয়ে জীবন গঠন করবে যার খুশি সে মানবে না মরে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে জেনে নাও নয়াপাড়ার মানুষ তোমাদের রব বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে রয়েছে সফলতা তিনি বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও ব্রাজিল আর্জেন্টিনার পতাকা বাহিরা ও ফ্রান্সের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন বানানো নিয়ে রাস্তায় নামে পুরো দেশ জ্যামকারি এই লোকগুলোই তো এখন পতাকা উড়াচ্ছে ছাদে ছাদে তোমাকে তোমাকে অপমান করতে আসিনি والله আমি নিজে এমন অনেক অপরাধে অপরাধী যখন আমি এই অপরাধে থাকি আমার কাছে কোনো অনুভূতি থাকে না বোধ শক্তি থাকে না জানোয়ারের মতো হয়ে যায় আমি মনে হয় না এটা লজ্জাকর একটা কাজ তোমার অবস্থা আমার ঠিক আমারও যেই অপরাধগুলোতে আমি লিপ্ত যেমন আমি নির্লজ্জ তোমার অবস্থা এরকম তাই তোমাকে আমি আমার থেকে আলাদা মনে করি না তোমাকে ভালোবেসে বলি তুমি তো সেই যুবক যে ফেসবুকে একদিনে 50টা স্ট্যাটাস দিছো ফ্রান্সের মাল বন্ধ করো ফ্রান্সের এই সেই করো ইসরায়েলের মাল বন্ধ করো ব্রাজিলের মাল বন্ধ করো খাবো না জ্বালিয়ে দাও এগুলো তো তুমি বলেছো আমরা এগুলো বলি নাই আমরা রাসূলের সুন্নতে এইভাবে পালন করি যারা রাসূলকে ঘৃণা করে আমরা বলি যে আমরা ভালোবাসি দেখো ওয়াল্লাহি ওয়াল্লাহি এটা কখনোই রাখতাম না যদি সুন্নতে মুহাম্মদ না হতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হাজার অন্যায় করি আমি মানি আমি মানি মানুষ হিসেবে আমার অপরাধ নেই অপরাধের শেষ নেই আল্লাহ আমাকে ক্ষমা করি তবে তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুচ্ছা রটনা করো অবমাননা করো তোমাদেরকে বলে রাখি আমার টাকনুর উপরের কাপড় ওনাকে ভালোবেসে তোমাদের বলে রাখি আমি বাম্পা দিয়ে টয়লেটে যাই ওনাকে ভালোবেসে তোমাদেরকে বলি আমি ডান হাতে খাই ওনাকে ভালোবেসে সাল্লাল্লাহু আলাইহি যুবক কার আদর্শ নিয়ে বড় হচ্ছ এই দেশের বাবা মারা কি তাদের সন্তানকে আদর্শ শিখাবে না এরা কি তাদের সন্তানকে এভাবে শিয়াল কুকুরের মতো রেখে চলে যাবে পৃথিবী ছেড়ে আর আশা করবে তাদের মৃত্যুর পরে এই সন্তানগুলো তাদের অনেক কাজে আসবে আল্লাহ বলছে সেদিন কাজে আসবে না সন্তান ও সম্পদ ও নয়াপাড়ার মানুষরা তোমাদের আদর্শ কে তোমাদের আদর্শ কে না তোমাদের আদর্শ ব্রাজিল আর্জেন্টিনার পতাকা 4 কিলোমিটার পতাকা লাগাইছে আম বাগান বিক্রি করে খবরে শুনেছি আল্লাহকে হেদায়েত দিক আল্লাহ আমার ভাইকে বুঝার তৌফিক দান করুন যদি আজ বাংলাদেশের নিয়ে কিছু করতে বুঝতাম নিজের দেশের একটা গিনিস বুকে ওয়ার্ল্ড হইতো অ্যাটলিস্ট বাংলাদেশ আমরা বাংলাদেশি আমাদেরকে কেউ চিন্ত কোনো একটা কারণে হয়তো আমরা গেলে সম্মানিত হতাম যে আচ্ছা তুমি ওই দেশের মানুষ যে দেশ তার দেশ যে দেশের মানুষ তাদের দেশকে এত ভালোবাসে এখানে দেখি যে বাংলাদেশের পতাকা একটা 20টা থাকে অন্য দেশের পতাকা বাংলাদেশটা একটু করে রাখে আমি বলতেছি না যে পতাকা উড়েলে সোয়াব হয় না উড়েলে গুনাহ হয় এরকম আমি বলতেছি না কিন্তু আসলে কি বলবো আপনাদেরকে নিয়ে কিছু বলার নাই أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر
وذكر الله كثيرا যুবক নয়াপাড়ার বৃদ্ধ যুবক মহিলা পুরুষ কার আদর্শ তোমার তোমাদের রব বলছে নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাহলে আদর্শ কারটা উত্তম আওয়াজ কি বোঝেন না আদর্শ কারটা উত্তম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এখন মানে এরকম করলে ভালো হবে না ঠিক না স্টাফ দরকার নাই তো করার আপনি ঠিক বেঠিক বললে আমার কাজ কি এখানে এসে আর শুনেন আমি কিন্তু সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন এভাবে বলি না মনে রাখবেন ওয়াজের মাঠে যদি আপনি ভালো কিছু শুনেন যেটা মনে করেন যে আপনার জন্য সুসংবাদ সুবহানাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন যদি দেখেন যে একটা অন্যায়ের শাস্তির ব্যাপারে বলা আছে যদি আপনি অন্যায়কারী হন সঙ্গে সঙ্গে বলবেন আউযু বিল্লাহ নাউযু বিল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো বলবেন সঙ্গে সঙ্গে অনুভূতিটা প্রকাশ করবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করুন আমি তো এই অপরাধে অপরাধী যদি দেখেন যে জান্নাতের কিছু আল্লাহর উদারতা আপনার সামনে বয়ান হয় সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন এগুলো আলহামদুলিল্লাহ বলেন এভাবে কেন শিখিয়ে দিতে হবে আপনাকে বলেন গত 50 বছর থেকে ওয়াজ শুনেন এখনো যদি শিখিয়ে দেওয়া লাগে আলহামদুলিল্লাহ বলেন হয় তাহলে আজকে এই বছর বলবো বলেন আলহামদুলিল্লাহ আপনি বলবেন আলহামদুলিল্লাহ আগামী বছর এসে আরেকজন বলবো সুবহানাল্লাহ বলেন আপনি বলবেন সুবহানাল্লাহ দরকার আছে নিজেরটা নিজে বলে ফেলবেন কেমন শুনুন আচ্ছা এখানে চরমনের লোক আছে আমি দেখতে পাচ্ছি আমি টুপি দেখে বুঝতেছি আট্রশীল লোক আছে না অসুবিধা কোথায় বাংলাদেশে কিছু আইডেন্টিটি ক্রিয়েট হয়েছে প্রত্যেকে তার আইডেন্টিটি বোঝানোর জন্য যে ভাই দেখো এটা আমার আকীদা এটা আমার বিশ্বাস এটা আমার মানহাজ সো তুমি আমার সাথে কথা বললে সেই হিসাবে কথা বলো সো এটাতে কিন্তু সহজ অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি যে এখানে আমরা ভাতৃত্ববোধ বজায় রাখবো যতটা আমরা সত্য বলবো যতটা সহনশীল হয়ে বলা যায় আলহামদুলিল্লাহ ঠিক আছে তবে আমরা মিথ্যা বলবো আমরা কৌশলের নামে অপপ্রচার করবো না ঠিক আছে না এখানে আট্রশি মাইজ ভান্ডার ফুরফুরা আচরমনাই কোন দলই করে না এমন লোক আছে না নাই সবার উদ্দেশ্যে একটা কথা বলি আপনাদেরকে একটা আয়াত পড়ে শোনাবো আপনাকে এটা মানবেন কোরআনের আয়াত কিন্তু মানতে হবে কিন্তু ঠিক আছে পড়ে শুনে তো أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما آتاكم الرسول فخذوه وما آتاكم الرسول وما آتاكم الرسول فخذوه الله বলছেন যে আমার নবী আমার রাসূল যা কিছু দেয় ফখুযু নিয়ে নাও নিবেন তাহলে ছাড়তে হবে কি আল্লাহ বলছেন পরবর্তী অংশে আয়াতের وما نهاكم عنه فانتهوا আজকে ওয়াদা ওয়াদা নেওয়ার দরকার নেই পরে আবার ঝামেলা অসুবিধা নেই ভাই হ্যালো কিছু বলিয়েন না কারণ বাচ্চা মানুষ আস্তে আস্তে বেশি কিছু বলিয়েন না বাচ্চা ছোট পোলাবেন মানুষ শুনুন এরা আজকে আসতেছে যদি এরা এখানে না আসে আগামীতে কারো পাওয়াই যাবে না অলরেডি আপনাদেরকে বিরিয়ানি দিয়ে আনে সিন্নি দিয়ে আনে পিন্নি দিয়ে আনে জিলাপি দিয়ে আনে এই পোলাপান যদি ওয়াদার আশেপাশে না আসে ওদেরকে টাকা পয়সা দিয়ে আনতে পারবেন না এখন তো বিরিয়ানি দেন কেন ভুল বলছি নাকি ভুল বলছি পিন্নি সিন্নি বিরানি খেজুরি পোলাও কুরমা ভাই এটি তো অনেক পুরান হয়ে গেছে জিলাপি ভাই এই জিনিস এখন আর খাইতে পাবলিক কুয়াশা আসে না অমুক কুয়াশা যাবি দৌড় না কেন আর শুধু জিলাপি খাওয়াই চল অমুক জায়গায় যাবি কেন আরে উঁট একটা জব দিয়েছে গরু একটা মহিষ একটা জব দিয়েছে চল খাই আসি পাট ভাই এরপর আবার পোলা পেন ওয়াস্ত শুনে যায় বলবো যে দুস্থ আমি তিন প্যাকেট লেছি বুঝছো তিন প্যাকেট আরে ভাই ও বুঝে না আমি এখান থেকে দাঁড়া এক প্যাকেট ওখান থেকে দাঁড়া এক প্যাকেট নিয়েছি ওয়াজ হয়ে গেছে এটা তো এই পোলাপানগুলো ঘুরঘুর করতেছে ঘুরঘুর করতে দেন তবে ছোট ভাই তোমাদেরকে ভাইয়া অনুরোধ করি তোমরা দৌড়াদৌড়ি করলে একটু বাইরের দিকে করো কেন তোমাদের শব্দ আসে একটু ভাইয়া কনসেন্ট্রেটটা নষ্ট হয়ে যায় হ্যাঁ মনোযোগ দিতে পারি না